এটাই চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তাদের বার্থডে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, তারা একটা করে গাছ লাগাবে। সম্প্রতি ফিলিপাইন্স থেকে একটা বিল পাস হয়েছে, যদি কোনো ছাত্র 100-তে 100 পায়, কিন্তু সে পাস করবে না যতক্ষণ না 10টা গাছ সে লাগানোর প্রমাণ দিতে পারবে। তো আমি চাইব ত্রিপুরা রাজ্যের বিধানসভাতেও এই বিলটা পাস হোক, যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতি বছরে অন্তত 30টা তা করে চারারোপণ করতে হবে, এবং এটার প্রমাণ জমা দিতে পারলেই তার এটার উপরে পাস ফেল নির্ভর করবে। তো আমি আজকে এখানে এসেছি ডক্টর আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি রায় বিদ্যামন্দিরে। তো এখানে যে বৃক্ষরোপণ হয়েছে, তো এই বৃক্ষরোপণ আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এছাড়া কুইজ কন্টেস্ট আছে, শুনতে পেলাম বিদ্যালয়ে কুইজ কন্টেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর আর্ট কম্পিটিশান বাচ্চাদের নিয়ে। তো আমার সঙ্গে তো বিদ্যালয়ের টিচার আছেন, যারা আছেন সুবীর সেন মহোদয়, এবং টিচার কাউন্সিলের সেক্রেটারি আছেন অনিল মজুমদার। তো এটাই আমার বার্তা থাকবে যে সারা রাজ্যব্যাপী যাতে স্কুলগুলোতে যাতে বৃক্ষরোপণ করা হয়।